সেমিফাইনালে চোখ রেখে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ দল। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, যে যার জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো ফলন পাওয়া সম্ভব। ম্যাচ বাই ম্যাচ টার্গেট করে আগানোর পরিকল্পনা টাইগ্রেস অধিনায়কের। আকাশুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কিছুটা কষ্ট নিয়েই কি আরব আমিরাতের বিমান ধরছে বাংলাদেশ নারী দল? জ্যোতি জাহানারাদের মন ভার হওয়াটাই স্বাভাবিক, এই বিশ্বকাপটা তো হওয়ার কথা ছিল বাংলার মাটিতেই। তবে পরিস্থিতি মেনে না নেওয়ার উপায় নেই, সিদ্ধান্ত ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার। বিদেশের মাটিতে আবারও লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরার সুযোগ, আর সেই সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর বাংলাদেশ। ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিন বোলিং অ্যাটাক আমাদের টিমে আছে, এবং বলবো যে অল দ্য ইনগ্রিডিয়েন্টস আমাদের ভিতরে আছে। এবং যে ব্যাটারদের যদি দেখি, যে দু একটা ব্যাটারকে ইনক্লুড করা আছে যারা হচ্ছে ইন্টেন্ট ওয়াইজ টি টোয়েন্টিতে, যেটা হচ্ছে আসলে বেসিক্যালি যেটা রিকোয়ারমেন্ট থাকে সেটা আছে তাদের ভিতরে। সো তারা যদি সেই ক্যাপাসিটি অনুযায়ী খেলতে পারে এবং বাকি যে প্লেয়ারগুলো আছে তাদেরকে যদি সাপোর্ট করতে পারে, আমি বলবো যে আমাদের জন্য ভালো হবে ওই স্টেজে ভালো ক্রিকেট খেলা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। গেল টি টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচেও জেতেনি নিগার সুলতানার দল, তবে এবার তেমনটা হবে না বলে আশ্বস্ত করেছেন টাইগ্রেস অধিনায়ক। বিগত ওয়ার্ল্ড কাপগুলোর হচ্ছে বলবো যে ম্যাচ জেতার কোনো ই ছিল না, একটা রেকর্ড ছিল না। সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে অবশ্যই যেন আমরা ম্যাচ উইন করতে পারি, এবং এই মোমেন্টটা যদি আমরা পিক করতে পারি ডেফিনেটলি আমরা সেমিফাইনালের দিকে চোখ রাখছি। প্রত্যেকটি দল এবং ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা করে মাঠে নামবে বাংলাদেশ। দেশের ক্রিকেটের উন্নয়নে পরবর্তী প্রজন্ম যেন এই খেলাতে উদ্বুদ্ধ হয়, এমন একটি বিশ্বকাপ শেষ করার প্রত্যাশা অধিনায়কের। আমাদের যে উইমেন্স ক্রিকেট এবং উইমেন ক্রিকেটাররা যারা হচ্ছে স্বপ্ন দেখছে বাংলাদেশকে একটা সময় রিপ্রেজেন্ট করার জন্য, তাদের জন্য যেন আমরা একটা ভালো কিছু নিয়ে আসতে পারি। গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে টাইগ্রেসরা, তবে এর আগে আছে দুটি ওয়ার্ম আপ ম্যাচ। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মূল পর্বের লড়াই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন,